नमस्कार एवं आदाब अपनारा देखछेन वेरिफाइड यूट्यूब चैनल न्यूज निर्भीक और आज 31 मार्च बुधवार विशेष निर्वाचनी प्रतिवेदन निये उपस्थित आमी शरण सुंदर दास। आजकेर ई विशेष निर्वाचनी प्रतिवेदनेर शिरोनाम थाकछे विधानसभा निर्वाचनेओ दीदी बनाम मोदी राज्येर बीजेपी नेतारा कि हावाई उड़े गेल। आपनी जाई मने करुन एकजन निरपेक्ष मानुष हिसेबे निर्वाचनी आबहाय भालो करे नजर दिलेई एई प्रश्नटा किन्तु उठे आसबेई। आर हाँ, एकजन बीजेपी समर्थक हिसेबे आपनी जतई गालागाल करुन ना केन एई बिषयटा थेकेई किन्तु बेरिये आसछे सेई आभास, सेई इंगित, सेई आन्दाज जे निर्वाचनी निर्घण्ट घोषणार समय बीजेपीर पक्षे राज्ये जे हावा छिल द्वितीय दफार भोट ग्रहणेर आगे तार अर्धेको किन्तु नेई। बरं एखन जा मने होच्छे ता हलो बीजेपी जेन एई निर्वाचनके 21 विधानसभा निर्वाचन हिसाबे आदौ लड़छे ना, लड़छे जेन 2024 लोकसभा निर्वाचनेर रिहार्सल। কি কারণে এমনটা মনে হচ্ছে যতটা সম্ভব সেটাই বুঝিয়ে বলার চেষ্টা করব। রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু। অন্যভাবে বললে ভোটের এমন বিস্তার বাংলা আগে কখনো দেখেনি। আগের ভিডিওতে আমরা সে কথা খানিকটা বলেওছি, এখন অনেক কিছু বলার বাকি। শুধু আট পর্বে ভোট বলেই নয়, 21 ভোটে এবার অনেক কিছুই ঘটছে যা এই রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতার সঙ্গে মিলছে না। ফলে এই বিধানসভা নির্বাচন নিয়ে ঘন্টার পর ঘন্টা বলে গেলেও কিছুই বলা হয় না। তৃণমূল কংগ্রেস 10 বছর সরকারে ক্ষমতাসীন রয়েছে, প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা অ্যান্টি ইনকামবেন্সি চাপ থাকা সত্ত্বেও বিজেপি তা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিজেপি একই সাথে ছোলা ভাজাও চিববো আর বাঁশিও বাজাবো করতে গিয়েই সর্বনাশ ডেকে এনেছে। মুসলিম বিদ্বেষ প্রচারে বেশি গুরুত্ব নাকি তৃণমূল সরকারের ব্যর্থতা প্রচারে বেশি গুরুত্ব, এই বিষয়টা ঠিক করতে করতেই নির্বাচন পার। শেষে খালি মোদীকে আনো, মোদীকে আনো আর মোদীকে আনো। অথচ 2019 গত লোকসভা নির্বাচনে বিজেপি 18 আসন জেতার পরেই রাজ্যে পালাবদলের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু রাজ্যে ভোট ঘোষণার পরে তার সঙ্গে অনেক বিষয় যুক্ত হয়ে সব তালগোল পাকিয়ে গিয়েছে। সেই তালগোল পাকানোর জন্যই বলা যায় বিজেপির বারাভাতেও যেন ছাই পড়েছে। নিউজ নির্ভীকের কাছে সবথেকে জগাখিচুড়ি বলে যেটা মনে হচ্ছে তা হলো ভোট হচ্ছে বিধানসভার, কিন্তু মোদী বনাম মমতার লড়াই দেখে মনে হচ্ছে এটা যেন লোকসভার ভোট। আক্ষরিক অর্থেই একেবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়াই। বিধানসভার এই নির্বাচনে বিজেপির প্রধান ভোটকুশলী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপরেই আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি দলের রাজ্য নেতৃত্ব কার্যত ঠুঁটো জগন্নাথ, ভারতবর্ষের মতো একটা দেশের দুই শীর্ষ পদে অর্থাৎ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেভাবে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করছেন তাতে এই ধারণা স্পষ্ট হতে বাধ্য যে বিজেপির কাছে 21 এই নির্বাচন আদৌ কোনো গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো বরং আগামী 24 লোকসভা নির্বাচনের জন্য জমি তৈরি করা, আর তারই যেন রিহার্সাল চলছে এখানে। ভারতবর্ষে এ পর্যন্ত কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে কোনো প্রধানমন্ত্রী বা কোনো স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রকম ভূমিকায় পাওয়া যায়নি। বলার কথা এটাও যে 21 বিধানসভা নির্বাচনে সত্যিই যদি বিজেপির সরকার গঠনের সম্ভাবনা থাকত তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্যই বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বকে ভোটের ময়দানে আরও বেশি সক্রিয় করে তোলার চেষ্টা করতেন। সেটা হবার নয় বলেই বিজেপির রাজ্য নেতৃত্বকে ঠুঁটো জগন্নাথ করে রেখে অমিত এবং মোদী 24 লোকসভা ভোটের জমি আরও মজবুত করে নিতে চাইছেন। নিউজ নির্ভীকের মতে অমিত মোদীর এই পরিকল্পনার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এমনও হতে পারে পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর পরবর্তী ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। অপরদিকে এই সব দেখে শুনেই হয়তো তৃণমূলের হয়ে পেশাদার এক ভোটকুশলী বুক চাপড়ে বলার সাহস পাচ্ছেন যে বিজেপি 100 আসনের নিচে না থাকলে তিনি পেশা ছেড়ে দেবেন। একজন পেশাদারের এই চ্যালেঞ্জ স্বাভাবিকভাবেই সকলের আগ্রহ বাড়িয়েছে বই কি।
আবার এই ভোটেই আমরা দেখতে পাচ্ছি এবং জানতে পারছি যে প্রবাদে পরিণত হওয়া বিজেপি হল একটি রেজিমেন্টেড দল, তথাকথিত সেই রেজিমেন্টেড দলের ভিতরের কাঠামো আসলে কত নড়বড়ে। এই ভোটেই আমরা দেখতে পেলাম যে ক্ষমতা দখলের লোভ আর মদমত্ততায় তথাকথিত সেই রেজিমেন্টেড দল বিজেপির অঙ্গন নেতাকর্মীরা নিয়ম শৃঙ্খলার এক পয়সাও ধার ধারতে রাজি নয়, এবং তার ফলেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গে আঠারো আনা ঝাঁপিয়েও বঙ্গ বিজেপিকে নিজের পায়ে দাঁড়ানোর অবস্থাতেও নিয়ে আসতে পারেনি। বিকল্প হিসাবে দল ভাঙিয়ে লোক জোগাড় করে প্রার্থী করা উল্টে হিতে বিপরীত হয়েছে। ফল, সাংগঠনিক শৃঙ্খলা শিখেই চাওয়া পাওয়ার দলীয় দ্বন্দ্ব নেমে এসেছে একেবারে খোলা রাস্তায়, একেবারে আক্ষরিক অর্থেই খোলা রাস্তায়। বামফ্রন্ট সরকারের আমলে বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হলেই তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কটাক্ষ করে বলতেন, ওদের কী সব লিস্ট বেরোচ্ছে শুনছি, আমাকে আবার পুলিশ পাঠাতে হবে। সত্যিই পুলিশ যেত, কারণ কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হলে কংগ্রেসীরা নিজেদের মধ্যে এত ভয়ঙ্কর রকমের দ্বন্দ্ব, কলহে এবং মারপিটে জড়িয়ে পড়তেন যে আইন শৃঙ্খলা তখন আর কংগ্রেস নেতাদের নিয়ন্ত্রণে থাকতো না। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর বহুদিন আগের সেই সব ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা গেল বঙ্গ বিজেপিতে। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘিরে যে চিত্র দেখা গিয়েছে এবং যাচ্ছে, সেটা অন্য যে কোনো প্ল্যাটফর্ম মার্কা আবেগতাড়িত দলের থেকে আলাদা কিছু নয়। কলকাতায় বিজেপির দপ্তরে প্রায় নিত্য অশান্তি, জেলায় জেলায় মারামারি, পার্টি অফিসে ভাঙচুর, আগুন, পথ অবরোধ, সব মিলিয়ে যেন গড়ার আগেই ভাঙার খেলা। সব থেকে বড় কথা, প্রার্থী বিরোধী এই সব বিক্ষোভের লাগাম বহু ক্ষেত্রেই কিন্তু রয়েছে দলের জেলা স্তরের পদাধিকারীদের হাতে, অর্থাৎ যারা শৃঙ্খলা মেনে কোনো না কোনো দায়িত্ব পেয়েছেন তারাই এখন কোমর বেঁধে প্রকাশ্যে নেমে পড়েছেন উচ্চতর নেতৃত্বের বিরুদ্ধে শৃঙ্খলা ভেঙে চুরমার করে দিতে। 27 মার্চ থেকে শুরু হয়ে 29 এপ্রিল পর্যন্ত 8 দফার ভোট পশ্চিমবঙ্গে, আগামীকাল 1 এপ্রিল 2 দফার ভোট, তার অনেক আগে থেকেই যে যে দলের সমর্থক তারা সেই সেই দলকে জিতিয়ে দেওয়ার সমীক্ষায় মেতেছে। কেউ কেউ আবার জ্যোতিষ গণনার ফলও প্রকাশ করছে। এক নাম করা বাংলা সংবাদ ডিজিটাল তো দেখছি রাজনৈতিক দলেরও রাশিফল দিয়ে ফলাফলের আগাম ইঙ্গিত দিয়েছে। হাস্যকরভাবে সেখানে পশ্চিমবঙ্গের রাশি দেওয়া হয়েছে মিথুন। গত বছর থেকেই নাকি শনি এবং বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের রাশি মিথুনের ওপরেও এই দুটি গ্রহের নাকি প্রভাব রয়েছে। অতএব জ্যোতিষ বলছে বা জ্যোতিষ মতে তার প্রভাবেই নাকি অনেক নামকরা নেতা, হেভিওয়েট নেতা, তৃণমূলের হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভাগ্যে শনি এবং বৃহস্পতির যৌথ প্রভাব রয়েছে বলে মনে করছেন ওই সংবাদ ডিজিটালের জ্যোতিষ বিশেষজ্ঞরা। যাই হোক, এটা আমরা হাস্যকর বলেই মনে করি। নিউজ নির্ভীক বলতে চায় যে অন্ধবিশ্বাস, মুসলিম বিদ্বেষ আর মিথ্যার বেসাতি করে আর যা কিছু করা যাক না কেন, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে গেলে এসব যে কিছুই কাজে লাগবে না, এটা কিন্তু বিজেপি নেতারাই বুঝেছেন এবং বুঝছেন। বিজেপি দলের অভ্যন্তরীণ সমীক্ষাই বলছে টার্গেট থেকে অনেক দূরে রয়েছে দল। নিউজ নির্ভীক আগের বহু ভিডিও প্রতিবেদনে বলেছে যে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে 18টা আসনে জিতেছিল, গত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই বিধানসভার লড়াই নেমেছে, সেই ভিত্তিতে, সেই ফলাফলের ভিত্তিতেই বিধানসভার লড়াই নেমেছে বিজেপি। তারপর নিজেরা অভ্যন্তরীণ সমীক্ষা করেছে, দলের অভ্যন্তরীণ সমীক্ষার বাইরেও বিজেপি বিভিন্ন সংস্থাকে দিয়ে রাজ্যে সমীক্ষা চালিয়েছে। রাজ্য নেতারা তো বটেই, বাংলায় আসা ভিন রাজ্যের নেতারাও রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন। সেই সব রিপোর্টের ভিত্তিতেই বিজেপির যা অবস্থা তাতে বলা হয়েছে ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই আছে বিজেপি। আগেও আমরা দেখিয়েছি সাংগঠনিকভাবে বাংলাকে 5টি ভাগে বা 5টি জোনে ভাগ করে নির্বাচনে লড়ছে বিজেপি। এর মধ্যে উত্তরবঙ্গের সব জেলা নিয়ে উত্তরবঙ্গ জোন, সেখানে আসনের সংখ্যা 54, দলের হিসাব ওই জোনে 30 থেকে 35টা আসন জিততে পারে বিজেপি। এরপরে আছে নবদ্বীপ জোন, আসন সংখ্যা 63, এই জোনে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার একাংশ।
বিজেপির আগাম হিসেব বলছে এই এলাকায় 25 থেকে 30টা আসন পেতে পারে বিজেপি। রাজ্যে বিজেপির শক্তিশালী এলাকা আবার রাঢ়বঙ্গ জোন, এই জোনে রয়েছে দুই বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং বীরভূম জেলা মিলিয়ে 57টি আসন। এখানকার বেশ কয়েকটি লোকসভা আসন নিজেদের দখলে থাকায় বিজেপি মনে করছে যে ওই জোনে 30 থেকে 35টা আসন পেতে পারে বিজেপি। দুই মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলি জেলার আসনগুলি নিয়ে রাজ্য বিজেপির সাংগঠনিক জোন রয়েছে, বা সাংগঠনিক জোনের নাম মেদিনীপুর জোন। সেই মেদিনীপুর জোনে আসন রয়েছে মোট 69টা বিধানসভার কেন্দ্র। তৃণমূল ছেড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে দলের আশা এখান থেকে বড় সংখ্যায় আসন মিলতে পারে বিজেপির। দলের আভ্যন্তরীণ প্রাথমিক রিপোর্ট বলছে 35 থেকে 40টি আসন আসবে এই জোন থেকে। বাকি রইল কলকাতা জোন। বিজেপির এই সাংগঠনিক জোনে রয়েছে 51টি আসন। কলকাতা ছাড়া রয়েছে সম্পূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার খানিকটা অংশ। এই জোনকে তৃণমূলের দুর্গ বলা যায়। তবে বিজেপি মনে করছে দলের পক্ষে যে হাওয়া রয়েছে তাতে এখানেও খাতা খোলা যাবে। সদ্য এই জোনের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে, যদিও তিনি এখন আর সে দায়িত্ব পালন করছেন না। জেলার তৃণমূল সভাপতিও ছিলেন, তাঁর ভরসাতেই বিজেপি আশা করেছিল এই জোন থেকে 10টা থেকে 12টা আসন পাবে। কিন্তু এখন সেই শোভন বৈশাখীও আর সক্রিয় নয়। অর্থাৎ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা থেকেই উঠে আসছে যে এই নির্বাচনে তারা পেতে পারে মোট 130টা থেকে 152টা আসন। এক, উত্তরবঙ্গ জোনের 54টা আসনের মধ্যে 30 থেকে 35টা আসন। দুই, নবদ্বীপ জোনে 63টা আসনের মধ্যে 25 থেকে 30টা। তিন, রাঢ়বঙ্গ জোনে 57টা আসনের মধ্যে 30টা থেকে 35টা আসন। চার, মেদিনীপুর জোনে 69টা আসনের মধ্যে 35টা থেকে 40টা আসন। পাঁচ, কলকাতা জোনে 51টা আসনের মধ্যে 10 থেকে 12টা আসন। পাঁচ জোনে 294টা আসনের মধ্যে 130টা থেকে 52টা আসন। কারা বলছে? না বিজেপি এটা নিজেই বলছে। কিসের ভিত্তিতে বলছে? না নিজেদের করা সমীক্ষার ভিত্তিতে বলছে। আপনি হয়তো বলবেন, কেন বিজেপি তো 130টা থেকে 152টা পাবে বলছে, 52টা কি কম? ব্যাপারটা হচ্ছে বিজেপি বলছে সব থেকে যদি বেশি পায় তো সেটা হচ্ছে 152টা, কিন্তু আসলে শুরু করাই হচ্ছে 135টা বা 130টা থেকে, যা কোনো মতেই পাওয়া সম্ভব নয় বর্তমান অবস্থায়। এই সমীক্ষাটা অনেক আগে করা হয়েছিল, অভ্যন্তরীণ সমীক্ষা, যখন বললাম যে শোভন চট্টোপাধ্যায়ও তখন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে একেবারে সক্রিয় হয়েছিলেন। কিন্তু তারপরে প্রার্থী তালিকা প্রকাশের পর তাঁকে আর সক্রিয় হতে দেখা যায়নি। আর প্রার্থী তালিকা প্রকাশের পর বিজেপি তো বর্তমানে ছিন্ন ভিন্ন একটা সংগঠনে পরিণত হয়েছে, যার কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, শুধু চারিদিকেই বিক্ষোভ। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল নিউজ নির্ভীকে, এবং পরবর্তী ধারাবাহিকভাবে এই সব প্রতিবেদনের জন্যে আমাদের এই ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে কমেন্ট করে জানান। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নিয়মিত খবর পাওয়ার জন্য পাশের বেল আইকনটা অন করে রাখুন।